সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পার চ্যানেলটিকে এবং পাশের বেল কো টিপুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য নমস্কার বন্ধুরা টেকনিক্যাল পার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এখানে সরকারি রাজ্য সরকারের জব এবং লেটেস্ট নিউজ সম্পর্কে সমস্ত কিছু ভিডিও করা থাকে তো যারা যারা চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনকে টিপে দেবেন সবার আগে লেটেস্ট ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আপনাদের জন্য খুবই একটা সুসংবাদ নিয়ে এসেছি যারা রাজ্য সরকারি কর্মীদের জন্য তো চলুন দেখে নিন কী সুসংবাদ রয়েছে রয়েছে সিক্স পে কমিশন এ সম্পর্কে আপনাদেরকে বলবো মমতা সরকার সিদ্ধান্তে অবশেষে বেতন বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের কলকাতা টোয়েন্টি ফোর সেভেনের ই পোর্টালে কালকে খবরটা উঠে এসেছে তো আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি কলকাতা অবশেষে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর রাজ্যের সরকারি কর্মীদের জন্য ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করতে চলেছে মমতা সরকার যদি ও এই বছরে না হওয়ারই সম্ভাবনা মনে করা হচ্ছে দু হাজার সালের প্রথম দিকে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মমতা সরকার যদিও ইতিমধ্যে শুনানির কাজ প্রায় শেষ করে ফেলেছে অভিরূপ সরকারের নেতৃত্বাধীন বেতন কমিশন দেরিতে হলেও বেতন বৃদ্ধি নিয়ে অবশেষে কাজ করতে এগোতে খুশি সরকারি কর্মীরা যদিও একাংশ ক্ষোভ বাড়ছে কারণ ইতিমধ্যে সপ্তম বেতন কমিশন গঠন করেছে কেন্দ্রীয় সরকার শুধু তাই নয় একাধিক রাজ্যেও ইতিমধ্যে সপ্তম বেতন কমিশন সুপারিশ করেছে আর সেখানে রাজ্যে মাত্র ষষ্ঠ বেতন কমিশন কার্যকর করতেই সম্ভবতই খুব বাড়ছে রাজ্য সরকারি কর্মীদের সূত্রে জানা গিয়েছে রাজ্যের মোট চারশো এগারোটি কর্মী সংগঠনের শুনানি শেষ হয়ে গিয়েছে বিভিন্ন কর্পোরেশন বোর্ডের শুনানিও হয়েছে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর ধরে শুনানি চলছে এখনও পর্যন্ত কিছু কাজ বাকি রয়েছে এমন কি এমন মনে করা হচ্ছে পুজোর আগেই তা শেষ হয়ে যাবে চলতি বছরের সাতাশে নভেম্বর পে কমিশনের মেয়াদ শেষ হচ্ছে তার আগে মুখ্যমন্ত্রীর কাছে জমা পড়বে বেতন কমিশনের রিপোর্ট তারপরে বেতন বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফলে সবকিছু কিছু ঠিকঠাক থাকলে নতুন বছরের প্রথম ভাগে বর্ধিত বেতন হাতে পেতে চলেছে রাজ্য সরকারি কর্মীরা তো আপনাদের সঙ্গে নতুন পে কমিশনের নিউজটি শেয়ার করলাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন আর তার আগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে এরকম ভিডিও নেই ধন্যবাদ